আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, নিশ্চয়ই আপনারা গতকাল রাত থেকে অনেকেই অপেক্ষায় আছেন, বিশেষ করে আমাদের আপন ঠিকানার 193তম ভিডিও যেটা ছাড়া হয়েছিল আক্লিমার, সেটার প্রাথমিক আপডেট আপনারা জানতে চাচ্ছেন অনেকেই। এবং আসলে গতকাল রাতেই এটা মোটামুটি করে ফেলার মতো একটা প্রাথমিক আপডেট পর্যায়ে আমরা চলে গিয়েছিলাম, এবং সেটা তখন রাত 1টা বা 1.5টার মতো বাজে। তো সেখানে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে পুরো স্টোরিটাই বলতে চাই কি হয়েছে। ভিডিও প্রচার করার আধা ঘন্টারও কম সময়ের মধ্যে, যখন আমার মনে আছে যে ভিডিওটার ভিউজ হচ্ছে মাত্র 10,000, সেই সময়ে আমাকে আমাদের অফিসিয়াল আনঅফিসিয়াল আনঅফিসিয়াল একজন ভলেন্টিয়ার, আরিফ ভাই নামটা মনে আছে আপনার, আপনাকে স্ক্রিনশট পাঠিয়েছিলাম, কি নাম যেন? জেসমিন। জেসমিন আমাকে একটা ডিটেল পাঠালেন, এবং জেসমিনকে আমি একটা রিপ্লাইও দিয়েছিলাম যে জেসমিন আপনি এত দ্রুত কিভাবে জানলেন। এরপরে জেসমিন আর আমাকে সারা রাতে কোনো রিপ্লাই দেয়নি, আজকে সকালবেলা সে আমাকে রিপ্লাই দিল যে আসলে আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার কেন দেরি হয়েছে, ওনার পারিবারিক একটা সমস্যা ছিল যে কারণে ওনার উত্তর দিতে দেরি হয়েছে। মূলত এই যে একডালা যে শব্দটা ছিল গ্রামের নাম, এটাই আসলে আমাদের এই ভিডিওটাকে মানে এত দ্রুত একটা পরিবার মানে আক্লিমার পরিবার আসলেই ওই একডালাতে আছেন কিনা সেটা জানার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করেছে। আসলে আলহামদুলিল্লাহ আমরা এই কাজ করতে করতে আমাদের রেঞ্জটা এখন এত শক্তিশালী যে এরকম শক্তিশালী ক্লু থাকলে সেটার জন্য আসলে মুহূর্তের মধ্যে সেটা সম্ভব হয়ে যায় ইনশাল্লাহ। তো সেই জায়গাটা থেকে আমরা যেটা হলো জেসমিনের কাছ থেকে আমরা আপডেট পেলাম, এবং এর পরপরে আমাকে পাঠালেন নাদির আপা। তো জেসমিন যখন আমাকে এটা পাঠাচ্ছিলেন, ওই সময় আমি এটা কপি করে বা স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে আমি আরিফ ভাইকে পাঠিয়ে দিই, এবং তারপরে আমি কালকে রাতেই যখন আমরা 9টা সাড়ে 9টা বাজে বা 10টার সময় আরিফ ভাই বললেন যে ওনার ছোট ভাই যিনি দাবি করেছেন তার সঙ্গে কথা হয়েছে। ইন দ্য মিন টাইম আমাকে অনেকেই তথ্য পাঠাতে থাকেন, তুহিন ভাই বোধহয় আমাকে ইনবক্স করেছেন ফেসবুকে, নাদিরাপা পাঠিয়েছেন, এবং আরও অনেকেই আনঅফিসিয়াল ভলেন্টিয়ার যারা আছেন তারাও অনেক তথ্য পাঠিয়েছেন। রাফা মানহা আমাকে অ্যাজ ইউজুয়াল স্ক্রিনশট পাঠিয়েছে, যেখানে সম্ভাবনা তৈরি হয়েছে সে সম্ভাবনাগুলোর স্ক্রিনশট পাঠিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো কালকে রাত 11টা সাড়ে 11টার দিকে বোধহয় আমাকে আরিফ ভাই জানালেন যে ভাইয়া উনি যেসব তথ্য দিয়েছেন সেগুলো তে ম্যাচ করেছে, এরকম একটা পরিবারের সন্ধান পেয়ে গেছে। এবং এরপরে যেটা হয় আমাদের অফিসিয়ালি যে মহিউদ্দিন এটাকে ভেরিফাই করে, বিস্তারিত কথাবার্তা বলে, বলার পরে হচ্ছে হলো আমাদেরকে তথ্য জানায়। তো সেটাও আমাকে করেছে রাতের বেলা হোয়াটসঅ্যাপে, আসলে আমার সাথে কথা হয় নাই বিস্তারিত, আমাকে হোয়াটসঅ্যাপে জানালো। তো আমার এখন ওদের সাথে কথা বলে একটু আপনাদেরকে জানাবো যে আসলে ওরা কতটুকু জানতে পেরেছে বা কি অবস্থা। আরিফ ভাই এবং মহিউদ্দিন, আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম, আপনি তো কথা বলছেন কালকে, আক্লিমা যেসব তথ্য দিয়েছে সেই সব তথ্যের সাথে মোটামুটি শতভাগ নাকি আংশিক কি মিল অমিল একটু আমাকে ধারণা দেন বিস্তারিত, মানে মোটামুটি মিলে যায়, এরকম মিলে যায় তাই না? আচ্ছা, আর ওনারা তো আমাদেরকে প্রাথমিক ভাবে কথাও দিয়েছেন যে ওনারা আসবেন। জি জি। আচ্ছা, তুমি কতটুকু জানতে পারছো? ওনারা ভিডিওটা দেখছে? জি, সবাই ভিডিও দেখেছে যাদের সাথে আমার কথা হয়েছে। ভিডিও দেখে ওনারা নিশ্চিত, ওনারা তো 100% নিশ্চিত, এবং তথ্যের সাথে ভালোই 90% মতো মিল আছে। তো তার মানে ওনারাও আগ্রহ পোষণ করেছে যে ওনারাও চলে আসবেন তাই না? ওকে, আক্লিমাকে ইনফর্ম করা হয়েছে? আমি আক্লিমার খালাতো বোন হই, আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আক্লিমার অমুক হই। বিশেষ করে এই যে আমাদের লাস্ট টাইম যে সুফিয়ার যে ঘটনাটা ঘটলো, এরকম ঘটনা যাতে রিপিট না হয় সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি ভিডিওতে রেখেই ইনস্ট্রাকশনটা দিচ্ছি যাতে করে সবাই এটা ফলো করে, যে ওনাদেরকে বুঝায় বলা যে আমরা যেহেতু কন্ট্যাক্ট করে ফেলছি, আপনারা দয়া করে আর ফোন নাম্বার দিয়ে কোনো কমেন্টস পোস্ট করবেন না। কিছু বলবো আরিফ ভাই? একটা বলি আমি, বিষয়টা হচ্ছে যিনি তো কমেন্টসটা করছে ওনাকে যে আমরা তো ফোন দিয়ে কমেন্টসটা গ্রেট করেছি, বাট এখানে আমাদের কিছু ভাই বোনেরা যেমন আনঅফিসিয়াল বা দীর্ঘদিন হলে ভিডিওগুলো দেখতেছে, তারা আবার এই কমেন্টসটা কপি করে, কপি করে ওই নাম্বারটা দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, ওনারা মনে করেন যে আমরা বোধ হয় চোখে পড়েনি আমাদের এই কারণে এটা। তো সেক্ষেত্রে সমস্যা নাই, নাম্বার দিলেও ওনাদেরকেও বলতে হবে যে ভাইয়া ডিলিট করে দেন, এই কাজটা আপনারা নিয়মিত করবেন। যেমন একটু আগে আমি কিন্তু একটা কমেন্টস ডিলিট করছি, এরকম তুমি কিছু বলবা? এখানে হচ্ছে যে
ওই সুফিয়ার বিষয়টাও ওনার মা যিনি বর্তমান মা ছিলেন তাকে আমরা জিজ্ঞেস করেছি। এখন ওনারা যদি সত্য কথাটা আমাদেরকে না বলেন সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। উনি আমাকে বলছে যে না ভাই আমি যোগাযোগ করিনি, আমার সাথে কারোর সাথে কথা হয়নি, এবং কি ভিডিওর প্রথম দিকে উনি বলতেছিল যে না আমরা কথা বলি না, সেটা তো আমরা ধরা পড়ে গেছে। জি জি ধরা পড়ে গেছে। এরকম যদি না বলে তাহলে তো আমরা শিওর হতে পারি, শিওর হতে পারি। সুতরাং আমাদের দিক থেকে আমরা সবসময় বলি না। এখানে আবার সুফিয়ার ক্ষেত্রে যে মিলন যে কেসটা ছিল ওইটা কিন্তু একটা এক্সেপশনাল কেস, ওনারা ফোন নাম্বার থেকে বের করে যোগাযোগ করবেন বিষয়টা এরকম না। তো আমাদের এই জিনিসগুলো একটু সতর্ক করতে হবে যাতে করে যোগাযোগ না করে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আর কিছু বলার আছে তোমাদের? ওকে, আজকে আমরা একটা বেসিক ভিডিও আনার চেষ্টা করতেছি এবং এই দুই সৈনিক নিশ্চয়ই কাজ করবে। আর মহিউদ্দিনের পরীক্ষা চলতেছে, সে দৌড়ের উপরে আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। এই হচ্ছে বিষয়। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আপডেট, এবং আমরা খুব শীঘ্রই আমাদের হাতে এই আক্লিমাটাই অ্যানাউন্স আপডেট, এছাড়াও যদি অ্যানাউন্স করা হয়নি এরকম কোনো আপডেট জমা থাকে সেগুলোও আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আর এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আপন ঠিকানার ইউটিউব চ্যানেলে, www.youtube.com/APANTHIKANA, ঠিক আছে, আপন ঠিকানার এই চ্যানেলটিতে খুব শীঘ্রই আপন ঠিকানার ইউটিউব কেন্দ্রিক যত ভিডিও প্রকাশ পেত সব চলে আসবে এই চ্যানেলে। আর জি কিবরিয়া চ্যানেল থেকে আর প্রকাশিত হবে না, এবং সেটা 201 নম্বর পর্ব থেকে। সুতরাং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা নোটিফিকেশন অন রাখেননি তাদেরকে বলবো যে সবাই এই চ্যানেলে চলে আসুন যদি আপনি আপন ঠিকানার আপডেট পেতে চান। থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো, আসসালাম।